স্কুল কলেজ লেভেলে সায়েন্সকে এতটাই কঠিন করে প্রেজেন্ট করা হচ্ছে যে এটা একটা স্ক্যামের পর্যায়ে চলে গেছে এখন। স্ক্যাম বলতেছি এই কারণে, আপনি স্টুডেন্টদের সময় নিতেছেন ঠিকই, ইন রিটার্ন কতগুলি ফ্যাক্টস অ্যান্ড ফর্মুলাস ঢেলে দিতেছেন, আর স্কুলের বাচ্চারা ব্যাগে করে এক গাদা ফ্রাস্ট্রেশন নিয়ে ঘরে ফিরতেছে। তো জটিল বিজ্ঞানের একটা সহজ সমাধান আমি আজকে অফার করব, সায়েন্সকে ঠিক কীভাবে প্রেজেন্ট করলে স্টুডেন্টদের মধ্যে কিউরিওসিটি স্পার্ক করবে এবং স্টুডেন্টরা নিজে থেকেই লাইফ লং লার্নারে পরিণত হবে, তার একটা সলিউশন আমি আজকে দেখাবো। Let's begin with the meme. ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়েছিলাম, তারপর পড়াশোনার চাপে এইরকম পাগল হয়ে গেছি, ঠিক তেরে নামের সালমান খানের মতো। এই মিম কন্টেন্ট 39 লক্ষ মানুষ দেখছে, যার মধ্যে 4 লক্ষের বেশি মানুষ এই জায়গায় রিয়্যাক্ট করছে। একটা মিম কন্টেন্টের মধ্যে আমরা কখন রিয়্যাক্ট করি বলেন তো? যখন আমরা মিমটা ধরতে পারি কিংবা আমাদের কাছে রিলেটেবল লাগে তখন। এই যে এত এত মানুষের কাছে মিমটা রিলেটেবল লাগলো, তার মানে হচ্ছে সায়েন্স এডুকেশনকে মানুষ প্রকৃতপক্ষেই কঠিন মনে করে, সায়েন্স নিলে পাগল হয়ে যাওয়া লাগবে, এরকম একটা মাইন্ডসেট মানুষের মধ্যে বিরাজ করে। আর এই মাইন্ডসেটটাকে আমাদের ভাঙতে হবে, আর সেটা করার জন্য আগে আমাদেরকে সায়েন্সকে এনজয়েবল এবং আরো বেশি অ্যাক্সেসিবল করা লাগবে টু দ্য ম্যাস পিপল। আর সেটা করার ওয়েটা হচ্ছে স্টোরি। Story is all that matters. Story is golden. বইয়ের জিনিসপত্র গল্পের আকারে পড়ানোর জন্য আগে আপনাকে হুক করা লাগবে, কিউরিওসিটি স্পার্ক করা লাগবে। ক্লাসের ভেতর গিয়ে প্লিজ বইলেন না যে আজকে এই চ্যাপ্টার পড়াবো, এত পৃষ্ঠা উল্টাও, প্রেসারের সংজ্ঞা এইটা, ফোর্সের সংজ্ঞা এইটা, পি ইকুয়ালস এফ ওভার এ। প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এক্স্যাক্ট সেম দুইটা ওয়েট নিয়ে স্টুডেন্টদের আঙুলে ঝুলাই দিবেন। একটা ঝুলবে এরকম চ্যাপ্টা জিনিসের সাথে, অপরটা ঝুলবে চিকন সুতা টাইপ জিনিসের সাথে। দেন আপনি জিজ্ঞেস করবেন কোন আঙুলে সে বেশি ব্যথা পাইতেছে, সে বলবে স্যার চিকনটাই বেশি ব্যথা পাইতেছি। দুই আঙুলেই তো এক্স্যাক্ট সেম ওয়েট নিতেছো, তাহলে চিকনটাই কেন বেশি ব্যথা পাইতেছ? কেন কেন? This is the hook. এই যে কেন কেনটা জিজ্ঞেস করলো না, দ্যাট মিনস স্টুডেন্ট অলরেডি টপিকের উপর ইন্টারেস্টেড হয়ে গেছে, স্টুডেন্ট অলরেডি ফাইসে গেছে, অ্যান্ড দিস ইজ ইয়োর চান্স। এখন যদি তারে আপনি একটা গল্প বলতে বলতে প্রেশারের সাথে ফোর্সার ক্ষেত্রফলের সম্পর্কটা বুঝান, তাহলে সেটা অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে, ট্রাস্ট মি। 500 টাকা 5 জনের গ্রুপে ডিস্ট্রিবিউট করে দিলে পার পারসন 100 টাকা করে পায়। সেম 500 টাকায় 10 জনের গ্রুপে ডিস্ট্রিবিউট করে দিলে তখন কিন্তু পার পারসন 50 টাকা করে পায়। এক্স্যাক্ট সেম ওয়েতেই 500 নিউটন ফোর্স 5 বর্গমিটার ক্ষেত্রফলের উপর ডিস্ট্রিবিউট করলে পার বর্গমিটারে 100 নিউটন ফোর্স করে পড়তেছে। সেম 500 নিউটন ফোর্সে যদি 10 বর্গমিটার জায়গার উপর ডিস্ট্রিবিউট করা হয় তখন কিন্তু পার বর্গমিটারে 50 নিউটন ফোর্স করে পড়তেছে। এক্স্যাক্টলি পার বর্গমিটারে কতটুকু ফোর্স পড়তেছে সেটাকেই আমরা প্রেশার বা চাপ হিসেবে ডিফাইন করতেছি। এক কথায় ফোর্সের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে প্রেশার। ব্যাপারটা খুবই সিম্পল ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। সেম পরিমাণ টাকা বেশি মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলে পার পারসন কম টাকা পায়, আবার ওই টাকাটাই কম মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলে পার পারসন বেশি টাকা পায়। ঠিক তেমনি সেম পরিমাণ ফোর্স বেশি জায়গায় ডিস্ট্রিবিউট করলে প্রেশার কম, আর কম জায়গায় ডিস্ট্রিবিউট করলে প্রেশার বেশি। তো এই যে আমরা প্রেশারের বেসিক কনসেপ্টটা নিলাম, সেটা আমাদের আঙুলে ওয়েট ঝুলানো সিচুয়েশনটাকে কীভাবে এক্সপ্লেন করতেছে বলো তো? ভেরি সিম্পল, দুই আঙ্গুলেই এক্স্যাক্ট সেম ওয়েট ঝুলতেছে, মানে সেম পরিমাণ ফোর্স পড়তেছে, কিন্তু সেই ফোর্সটা এই আঙ্গুলের ক্ষেত্রে অনেক চ্যাপটা, অনেক বেশি ক্ষেত্রফলওয়ালা একটা জায়গার মধ্যে পড়তেছে, দ্যাটস ওয়াই এখানে প্রেশারটা কম। কিন্তু ওই আঙ্গুলে অনেক চিকন, অনেক কম ক্ষেত্রফলওয়ালা একটা জায়গার মধ্যে সেই ফোর্সটা ডিস্ট্রিবিউটেড হইতেছে বিধায় ওইখানে প্রেশারটা তুলনামূলক বেশি। অ্যান্ড গেস হোয়াট, তোমার চামড়ার নিচে প্রেশার সেন্সিটিভ সেন্সর আছে, প্রেশার পড়লে ওরা সেটা সেন্স করতে পারে, সেই তথ্যটা ব্রেইনে যায়, অ্যান্ড দেন ব্রেইন বুঝতে পারে যে এইখানে প্রেশারটা বেশি পড়ছে, দ্যাটস ওয়াই ব্যথার সেন্সেশনটাও তুমি এখানে বেশি পাও। তো পুরো ব্যাপারটা সামারাইজ করলে কি হচ্ছে, প্রথমে হুক করে টপিকের ভেতর নিয়ে আসেন, গল্প বলতে বলতে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করেন, আইডিয়াসগুলো কোথায় এবং কিভাবে ম্যানিফেস্টেড হইতেছে সেইগুলোর ইনসাইট শেয়ার করেন, তারপর আপনি বই খুলেন। আগে স্টোরি টেলিং, তারপর ফ্যান্সি ডিসকাশন। প্রপারলি প্রেজেন্ট করতে পারলে এনিওয়ান ক্যান বি ইন্টারেস্টেড ইন সায়েন্স। সায়েন্সের স্টুডেন্ট হওয়ার জন্য স্পেশাল কোনো আলাদা ব্রেইন লাগে না, এটা আমি বলতেছি না, নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট রিচার্ড ফাইনম্যান এই ব্যাপারে আলোকপাত করছেন। বাট বিফোর আই গেট ইন টু দ্যাট, লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইবটা করে ফেলেন, ইট রিয়েলি মিন্স এ লট। আমি লিটারেলি ঘামতেছি রে ভাই ভিডিওস বানাইতে বানাইতে, কষ্ট লাগে না বলেন? দেয়ারস নো ট্যালেন্ট অর স্পেশাল মিরাকল অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কোয়ান্টাম মেকানিক্স অর মিরাকল অ্যাবিলিটি
to imagine electromagnetic fields that comes without practice and reading and learning and study. So if you say music, art, poetry te jemon প্র্যাকটিস লাগে, ঠিক তেমনি সায়েন্সের ক্ষেত্রেও প্র্যাকটিস লাগে, চর্চা লাগে। এইচএসসি কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো ধরনের পরীক্ষার জন্য প্রিপেয়ার হবার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে চর্চা অ্যাপ। অ্যাপের পি থেকে আবারও প্রেশারের কথা মনে পড়লো। প্রেশারের সাথে কিন্তু গভীরতা, ঘনত্ব আর গ্র্যাভিটির সম্পর্ক আছে। প্রেশার সমান এইচ র জি, এটা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, বাট ক্লাস নাইনের একটা বাচ্চা নাও বুঝতে পারে। সেক্ষেত্রে আপনাকে স্টোরি টেলিং করাই লাগবে। তো আপনি এক গাদা বই নিয়ে স্টুডেন্টকে বলবেন ডিফারেন্ট গভীরতায় হাত রাখার জন্য। সে নিজেই বলবে, স্যার এই হাতে প্রেশার বেশি পাইতেছি। ও আচ্ছা, তাই কেন এই হাতে বেশি প্রেশার পাইতেছো জানো? এই হাতে কেবল পাঁচটা বইয়ের ওজন পড়তেছে, বাট ওই হাতে প্রিভিয়াস পাঁচটা বইয়ের ওজন তো আসেই, তার সাথে আরও কতগুলো বইয়ের ওজন যোগ হইতেছে, বিধায় প্রেশারটা ওইখানে বেশি। বইয়ের গভীরে গেলে যেমন প্রেশার বাড়ে, ঠিক তেমনি সমুদ্রের গভীরে গেলেও কিন্তু প্রেশার বাড়ে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ফর এ মোমেন্ট। একটা বইয়ের উপর আরেকটা বই, তার উপর আরেকটা বই, এভাবে করেই তো বইয়ের স্তূপটা হয়েছে। ঠিক তেমনি পানির কণার একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার, এভাবে করেই কিন্তু পুরো সমুদ্রটা হয়েছে। সুতরাং তুমি যত সমুদ্রের গভীরে যাবা, তত বেশি পানির কণা তুমি উপরে ফেলে আসতেছো, অ্যান্ড ওরা সবাই মিলে তোমার উপর ওজন দিতেছে। আরও বেশি গভীরে গেলে আরও বেশি সংখ্যক পানির কণা তোমার উপর ওজন দেবে। দ্যাটস হোয়াই গভীরতা বাড়লে কিন্তু চাপটা বাড়ে। চ থেকে আবারও চর্চা অ্যাপের কথা মনে পড়লো, যেখানে আপনি নিজেকে চট করে কুইক টেস্ট করে নিতে পারবেন বিষয় বা অধ্যায়ভিত্তিক পরীক্ষার মাধ্যমে, অথবা চাইলে আপনি মক টেস্টও দিতে পারবেন আপনার পার্টিকুলার প্রয়োজন অনুযায়ী স্ট্যান্ডার্ড সেট করে। ওখানেও বিষয় বা চ্যাপ্টার সিলেক্ট করার একটা ফ্রিডম আছে। তাছাড়াও কত সময়ে কত নাম্বারের পরীক্ষা দিতে চান, নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না, সব কিছু আপনার নিড অনুযায়ী সেট করে নিজের এবিলিটিকে টেস্ট করতে থাকেন। ইন দ্য মিন টাইম আমরা দুইটা আইডেন্টিক্যাল বাসের কথা চিন্তা করি, যেখানে একটাতে 30 জন আর একটাতে 60 জন করে যাত্রী আছে। এখন কোন বাসে গেদাগেদি চাপাচাপি বেশি হবে বলেন তো? অফকোর্স 60 জনের বাসে গেদাগেদি চাপাচাপি বেশি হবে, কারণ এখানে জনসংখ্যার ঘনত্বটা বেশি। ঠিক তেমনি বেশি ঘনত্বের মেটেরিয়ালের ভেতর চাপ বেশি হয়, ঘনত্ব বাড়লে চাপটা বাড়ে। চ থেকে আবারও চর্চায়, যেখানে আপনি প্রিভিয়াস বছরগুলোর যাবতীয় প্রশ্ন পেয়ে যাবেন, প্রশ্ন ব্যাংক কিন্তু লাগবে না, তবে আমাদের বইয়ের স্তূপটা আরও একবার লাগবে। তো বইয়ের স্তূপের ভেতর এই হাত একটা সার্টেন প্রেশার নিতেছে। এখন অল অফ এ সাডেন পৃথিবীর গ্র্যাভিটি যদি ডাবল হয়ে যেত, ওয়েল অফকোর্স ডাবল হবে না এইভাবে করে, বাট যদি হইতো ডাবল, তাহলে পৃথিবীর প্রত্যেকটা বস্তুর ওজনও কিন্তু ডাবল হয়ে যেত। দ্যাট মিন্স এই বইগুলোর ওজনও ডাবল হয়ে যেত, অ্যান্ড আমার হাতের উপরও ডাবল প্রেশার পড়তো। দ্যাটস ওয়াই গ্র্যাভিটি বাড়লে চাপ বাড়ে। চর্চা অ্যাপের ভিতর আপনি যে টেস্টগুলো দিবেন সেগুলোর স্কোরের উপর ভিত্তি করে একটা লিডার বোর্ড হয়। সো আপনি কিন্তু ট্র্যাক রাখতে পারতেছেন যে অন্যদের এগেনস্ট আপনি কেমন করতেছেন। ওদের বিভিন্ন সাবস্ক্রিপশন মডেল আছে, স্টোরি হেড কোডটা ইউজ করলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন সবগুলোতেই, লিঙ্ক নিচে দেওয়া আছে। সো স্টুডেন্টকে আপনি এতক্ষণ যা যা শিখাইলেন প্রেশার সম্পর্কে, সবগুলোকে এইবার সামারাইজ করার সময় চলে আসছে। ফোর্সের ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে প্রেশার, অ্যান্ড এই প্রেশারের মান কতটা হবে সেটা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। একটা বস্তু ঠিক কেমন ঘনত্বের মেটেরিয়ালের ভেতর ঠিক কতটুকু নিচে নিমজ্জিত আছে, অ্যান্ড সেই এনভায়রনমেন্টে গ্র্যাভিটি কেমন, এইগুলাই ডিসাইড করে দিবে প্রেশারের মান কতটা হবে। দুইটা অবজেক্ট সেম লিকুইডের ভেতর ডিফারেন্ট গভীরতায় নিমজ্জিত করলে বেশি গভীরেরটা বেশি প্রেশার নিবে। আবার একই গভীরতায় নিমজ্জিত করলেন কিন্তু একটা মধুর পাত্র আর একটা পানির পাত্র, তাইলে মধুরটায় প্রেশার বেশি হবে সেম গভীরতাতেই, কারণ ওইটার ঘনত্ব বেশি। নট ওনলি দ্যাট, সেম ঘনত্বের মেটেরিয়ালের ভেতর সেম গভীরতায় আপনি রাখলেন দুইটা বস্তুকে, কিন্তু একটা পাত্র রাখলেন আপনি পৃথিবীতে, আরেকটা রাখলেন আপনি মঙ্গলে, তাইলে পৃথিবীরটায় প্রেশার বেশি হবে কারণ পৃথিবীতে গ্র্যাভিটি বেশি। অ্যান্ড দ্যাটস হাউ ইউ শুড টিচ মাই ফ্রেন্ড। Okay, so let's bring this all together. There are some holes in the system. You can't deny that. Because the system we all go through treats us like storage devices. And this has to end. Most of the world doesn't see science as a story, right? Most of the world sees science as this collection of facts that they were forced to learn at some point in school and then spit it back on an exam, and they were all too happy to leave it behind after the exam was over. So I spent countless night after night
working my ass off, trying to figure out how to make videos, how to make a story out of anything, because I know there are gatha students out there like me who prefer stories rather than concrete facts, and they need help. So here I am. To sokol teacher der kache amar hat jor kore abedon, apnara please স্টোরিটেলিং এলিমেন্ট নিয়ে আসেন পড়াশোনার ভেতরে। আর গার্জিয়ান যারা আছেন, আপনাদের কাছেও আমার হাত জোর করে আবেদন, আপনার বাচ্চাটাকে অযথাই প্রেশার দিয়েন না। এই পৃথিবীর মিউজিশিয়ান লাগবে, আর্টিস্ট লাগবে, ফটোগ্রাফার লাগবে, অ্যাথলিট লাগবে, অ্যাক্টর লাগবে, আরও 100 কোটি জিনিস লাগবে এই পৃথিবীর। সবাই আইনস্টাইন নিউটন হবে না। বাট আপনি যদি আইনস্টাইন ভার্সেস নিউটনের একটা ফিজিক্স ব্যাটেল দেখতে চান, তাইলে এই ভিডিওটাতে ক্লিক করেন। আই প্রমিস ইউ ইট উইল কমপ্লিটলি ব্লো ইউর মাইন্ড। জাস্ট ক্লিক দিস ভিডিও, আইল সি ইউ দেয়ার। প্রেশার রিলেটেড প্রবলেম কিন্তু চর্চা অ্যাপের ভেতরেও পাবেন, ডোন্ট ফরগেট টু চেক দেম আউট।